বন্ধুগণ, আপনি জেনে অবাক হবেন যে এই দেশের কবরস্থানগুলিতে এত পরিমাণে লোকের কবর দেওয়া হয়েছে যে এই সংখ্যাটি সেখানকার মোট জনসংখ্যার চেয়েও অনেক গুণ বেশি রয়েছে। জি হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি আপনাদের অস্ট্রিয়া দেশে ভ্রমণে নিয়ে যাব। অস্ট্রিয়াই সেই দেশ যেখানে সর্বপ্রথম পোস্টকার্ডের ব্যবহার করা হয়েছিল। বিশ্বের সর্বাধিক বিক্রিত রেডবুল পানীয়টি সর্বপ্রথম অস্ট্রিয়াতে তৈরি হয়েছিল। বিশ্বের সেরা সংরক্ষিত প্রস্তর যুগের মানুষটির কঙ্কাল এই দেশেই পাওয়া গেছে, যার নাম ওয়েডজি ছিল এবং তিনি আজ থেকে প্রায় 53,000 বছর আগে মারা গিয়েছিলেন। অস্ট্রিয়া বিশ্বের অন্যতম ধনীশীল একটি দেশ। এখানকার পর্যটন শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক ক্ষেত্র, যা প্রতি বছর দেশটিকে প্রায় $1 বিলিয়ন ইনকাম করতে সাহায্য করে। অস্ট্রিয়ার মোট জনসংখ্যার প্রায় 1/4 বেশি লোকজন এখানকার রাজধানী ভিয়েনাতে বাস করেন। অস্ট্রিয়াকে নাইট ক্লাব, পাব, বার এবং সমুদ্রতটের উপকূলে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েদের দেশ বলা হয়। সত্যি কথা বলতে, আপনি এদেশে এসে ট্যুরিস্ট যতদিনই থাকেন না কেন, আপনি কোনোমতেই বোরিং ফিল করবেন না। এখানকার সংস্কৃতি এবং এখানকার সুন্দরী মহিলাদের সাথে আপনি এতটাই মিশে যেতে পারবেন যেন দেশটি আপনার নিজের দেশ বলে মনে হবে। অস্ট্রিয়াই সেই দেশ যেখান থেকে সেলাই মেশিনের আবিষ্কার হয়েছে। 1818 সালে অস্ট্রিয়ান জোসেফ সর্বপ্রথম এই সেলাই মেশিনের আবিষ্কার করেছিলেন। দেশে সামরিক সুরক্ষা বজায় রাখার জন্য এখানকার প্রত্যেক পুরুষকে কমপক্ষে অন্তত 2 বছরের জন্য হলেও ফোর্স ট্রেনিং নিতে বাধ্য হতে হয়। অস্ট্রিয়াতে ধর্মের ক্ষেত্রে বেশ স্বাধীনতা দেওয়া হয়েছে, এই কারণে এখানকার 14 বছরের বেশি বয়সী প্রতিটি শিশু তার নিজেরাই নিজেদের সঠিক ধর্মের সিদ্ধান্ত নিতে পারেন, আর এই কারণে এখানে ইসলামের প্রসার বেশ দ্রুতগতিতে বেড়ে চলেছে। অস্ট্রিয়ানরা সপ্তাহে গড়ে 45 ঘন্টা করে কাজ করে, যা অন্যান্য ইউরোপীয় কান্ট্রির তুলনায় অনেক বেশি। অস্ট্রিয়ার একজন আর্টিস্ট এডউইন লিভারগার, তিনি একজন গোলকাকৃতির বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু দুঃখের বিষয়টি হল অস্ট্রিয়ান সরকার সেই আর্টিস্টকে ঘরে প্রবেশ করার জন্য পারমিট দিতে অস্বীকার করে দিয়েছিলেন। এই ক্ষোভে সেই আর্টিস্টটি নিজের তৈরি করা ওই বাড়িটিকে অস্ট্রিয়া থেকে আলাদা একটি ইন্ডিপেন্ডেন্ট হাউস বলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন, এবং পরে যখন সরকারের দ্বারা সেই বাড়িটির ট্যাক্স চাওয়া হচ্ছিল তখন সে ট্যাক্স দিতে অস্বীকার করে, যার জন্য তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্টের অনুমতিতে তিনি ছাড়া পেয়ে গেছিলেন। বর্তমানে তার তৈরি করা সেই গোলকাকৃতির বাড়িটিকে একটি ট্যুরিস্ট প্যালেস হিসেবে রাখা হয়েছে, যেখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই বাড়িটিকে দেখতে আসেন। অস্ট্রিয়ার চিড়িয়াঘরকে বিশ্বের সবচেয়ে পুরনো চিড়িয়াঘরের আখ্যা দেওয়া হয় এবং যেটিকে নিয়ে গোটা বিশ্বে একটি বিখ্যাত গল্প প্রচলিত রয়েছে। 1552 খ্রিস্টাব্দের দিকে এখানকার এই চিড়িয়াঘরের জন্য এখানকার প্রিন্স স্পেন থেকে একটি হাতি নিয়ে এসেছিলেন, কিন্তু দুঃখের বিষয়টি হল হাতিটি এখানকার প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরে অবশেষে মারা গিয়েছিল। অস্ট্রিয়ার অলপাইন খেলা খুবই প্রসিদ্ধ রয়েছে, যেটিকে পাহাড়ের উপর বরফের মধ্যে খেলা হয়। একসময় দেশটির অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে জার্মানির উপর ডিপেন্ড করছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়নে আসার পর থেকে অস্ট্রিয়াকে আর কোনো দেশের উপর সেভাবে নির্ভর করতে হয় না। বিশ্বের সবচাইতে প্রাচীনতম জাতীয় পতাকাগুলির মধ্যে একটি হল অস্ট্রিয়ার জাতীয় পতাকা। বলা হয় বর্তমান অস্ট্রিয়ার জাতীয় পতাকাটির নকশা আজ থেকে বহু বছর আগে 1191 সালেই তৈরি করা হয়েছিল। অস্ট্রিয়ান বার্তা ফন সাউনার নামে একজন প্রথম মহিলা প্রতিনিধি ছিলেন, যিনি 1905 সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। অস্ট্রিয়াতে প্রচলিত ধর্মগুলির মধ্যে প্রধান ধর্ম হল রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্ম। 2018 সালের আদমশুমারি অনুযায়ী এখানকার 72% লোক ক্যাথলিক ধর্মে বিশ্বাসী রয়েছেন এবং প্রতি রবিবারে প্রায় 12% লোক গির্জায় যান। তবে গির্জায় যাওয়ার পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং অস্ট্রিয়াতে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।